রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এটি কিন্তু মহিলাদের জন্য একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা কিন্তু প্রতি মাসে মাসে 500 টাকা করে কিংবা 1000 টাকা করে সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বেরোয়েছে, যার আপডেট আমি আপনাদেরকে সবার আগে দিয়ে দিয়েছি। কীভাবে আবেদন করবেন সে নিয়েও ভিডিও করে দেওয়া হয়েছে। তো আজকে কিছু প্রশ্ন উত্তর যে রয়েছে, এক কথায় প্রশ্ন পর্ব, সেগুলো রয়েছে যেগুলো আপনারা অনেকে কমেন্ট করেছেন। তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, তবে সেটা স্কিপ করবেন না। এর জন্য আপনাদের যে কাজের উত্তর হবে, আপনি যেটা দেখতে পাচ্ছেন তাহলে সেটা একদম ক্লিক করে ভিডিওতে ক্লিক দিন। আর যেটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। তো প্রথম প্রশ্ন হলো যে যদি আবেদনকারী এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট না থাকে তো আবেদন করতে পারবে কি না। তো যদি আবেদনকারীর এসসি কিংবা এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট না থাকে তো আবেদনকারী কিন্তু আবেদন করতে পারবে, সেই মহিলা কিন্তু আবেদন করতে পারবে। তো যদি সার্টিফিকেট না থাকে চিন্তার কারণ নেই, আপনারা কিন্তু তখন 500 টাকা করে মাসে মাসে পেয়ে যাবেন। তো আবেদন করার জন্য যদি আপনারা 1000 টাকা মাসে মাসে পেতে চান তো অবশ্যই কিন্তু সেই মহিলার নামে অথবা মহিলার নামেই কিন্তু এসসি এবং এসটি সার্টিফিকেট থাকতে হবে। যারা ওবিসি রয়েছেন ওবিসি সার্টিফিকেট যদি আপনার থাকে তবুও কিন্তু আপনারা 500 টাকা পেয়ে যাবেন। ওবিসিদের কিন্তু 500 টাকা দেওয়া হবে, জেনারেল যারা রয়েছে তাদেরকে 500 টাকা দেওয়া হবে, এবং যারা এসসি এবং এসটি রয়েছে তাদের কিন্তু 1000 টাকা করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে কিন্তু মহিলাকে এসসি এসটি এবং আদার্স যে ঘরটি রয়েছে সেই আদার্সের ঘরে কিন্তু টিকমার্ক দিতে হবে এবং 500 টাকা করে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে ছেলে কিংবা মেয়ে কিংবা স্বামীর নামে যদি এসসি কিংবা এসটি সার্টিফিকেট থাকে তো সেই সার্টিফিকেট কিন্তু দেওয়া যাবে না। তো সেই সার্টিফিকেট দিলে কিন্তু আপনাদের আবেদন ফর্মটিও কিন্তু বাতিল হতে পারে। তো আপনারা এই ভুলগুলো করবেন না। তো এরপর দ্বিতীয়ত প্রশ্ন হলো যে যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তো আবেদন করা যাবে কি না। যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তবুও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখন প্রশ্ন হলো এখানে আরেকটি, যদি সেই ব্যক্তির নামে অর্থাৎ মহিলার নামে স্বাস্থ্যসাথী কার্ড না থাকে, সেখানে হেড হোল্ডার হিসেবে হাজব্যান্ডের নাম রয়েছে, তো সেই মহিলা আবেদন করতে পারবে কি না। তো সেই মহিলা কিন্তু আবেদন করতে পারবে যেহেতু কার্ডের মধ্যে অর্থাৎ সেই মহিলার নামও রয়েছে, তো সেক্ষেত্রে আবেদন করতে পারবে। চিন্তার কারণ নেই, সেই স্বাস্থ্যসাথী যে কার্ডটি রয়েছে সেই কার্ডের নাম আপনি বসিয়ে দিতে দেবেন। এখন প্রশ্ন হলো যে সেই ফ্যামিলিতে কোনো রকমভাবে স্বাস্থ্যসাথী কার্ড নেই তো আবেদন করতে পারবে কি না। তো সেক্ষেত্রে কিন্তু সেই মহিলা আবেদন করতে পারবে। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে দরখাস্ত লিখতে হবে, যেটা স্বয়ং কিন্তু আমাদের বন্ধুরা জানিয়ে দিয়েছেন যে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা একটি সাদা কাগজে দরখাস্ত করবে যে আপনারাও এই প্রকল্পের লাভ নিতে চান। তো আপনি সেই দরখাস্ত একটি করবেন। তো সেই দরখাস্ত করার পরে ফর্মের সঙ্গে আপনারা ডকুমেন্টস একসাথে করার পর সরকার যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে আপনারা জমা করবেন। তো বুঝতেই পেরেছেন যে তো এরপর পরবর্তী প্রশ্ন হলো যে ফর্ম আপনাদের কোথায় জমা করতে হবে। তো ফর্ম কিন্তু আপনাদের দুর্যোগ সরকার যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে আপনাদের জমা করতে হবে। তো যেভাবে আগে অর্থাৎ বসেছিল দুর্যোগ সরকার ক্যাম্প আপনাদের স্কুলে কিংবা সেন্টারে কিংবা কোনো জায়গায়, তো সেভাবে কিন্তু বসবে। তো সেখানে আপনার ফর্ম কিন্তু জমা করতে হবে। এবং ফর্ম আপনি কোথায় পাবেন, ফর্ম আপনি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন, কিংবা আপনার দুর্যোগ সরকার যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকে কিন্তু আপনার ফর্ম কিন্তু কালেক্ট করতে পারবেন, সেখানে ফিল আপ করার পর জমা করে দেবেন। এর পাশাপাশি আপনি যদি চান যে অনলাইনে ডাউনলোড করতে সেটা আমি আপনার সুবিধার্থে রেশনগুলো দিয়ে দেবো, সেই রেশনগুলো ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন, কিংবা আপনি মোবাইল ফোনে গুগল যে রয়েছে গুগলে আপনি চলে আসবেন। তো গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লেগে আপনি সার্চ করবেন। তো MD360 নিউজ লেগে আপনি যখনই সার্চ করবেন প্রথমে আপনি লিঙ্ক পেয়ে যাবেন MD360, এই লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করতে আপনি কিন্তু এই অফিসিয়াল সাইটে চলে আসতে পারবেন। এখানে আসার বাঁদিকে রয়েছে আপনাদের মেনু বার, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য অপশান রয়েছে, যে প্রকল্প যে রয়েছে প্রকল্পতে আপনি ক্লিক করে দেবেন। প্রকল্পতে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী পেজটি যে সেই পেজটি কিন্তু চলে আসবে। তো এখানে আসার পর আপনি দেখে নেবেন যে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার কোথায় লেখা রয়েছে, যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে আপনি সমস্ত ডিটেলস দেখে নিতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য কী কী শর্তের কথা বলা হয়েছে, কী কী ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সমস্ত কিছু রয়েছে। পাশাপাশি এখানে রয়েছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার স্কিম ফর্ম ডাউনলোড লিঙ্ক, এই ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার ফর্মটিকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো বুঝতেই পারছেন কীভাবে আপনি ফর্মটি ডাউনলোড করবেন। তো এরপর পরবর্তী প্রশ্ন হলো আপনাদের যে ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে। তো ফর্মের সঙ্গে আপনাদের ডকুমেন্ট জমা করতে হবে আপনাদের আধার কার্ড, অর্থাৎ মহিলার কিন্তু আধার কার্ড থাকতেই হবে, আধার কার্ড জমা করতে হবে। পাশাপাশি আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু জমা করতে হবে। এরপর কিন্তু স্বাস্থ্যসাথী যে কার্ডটি রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আপনি জমা করতে হবে, যদি না থাকে সেটা অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন ফর্ম একটি কিন্তু জমা করতে হবে। তার সঙ্গে আপনাদের কিন্তু যদি এসসি কিংবা এসটি সার্টিফিকেট থাকে সেই মহিলার নামেই তো আপনি জমা করবেন, না থাকলে আপনি জমা করবেন না, তাহলে কিন্তু আপনাদের জেনারেল কাস্টে চলে যাবেন। তো অবশ্যই আপনাকে কি করবেন এসসি এবং এসটি সার্টিফিকেট বানিয়ে নেবেন। তো এরপর আরেকটি প্রশ্ন হলো যে টাকা কবে আসবে। টাকা কিন্তু 1 সেপ্টেম্বর থেকে অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে, যেটা স্বয়ং কিন্তু বন্ধুবান্ধবরা জানিয়ে দিয়েছেন যে
পয়লা সেপ্টেম্বর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করে দেবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের, যার লাভ এসসি এসটি 1000 টাকা করে এবং জেনারেল এবং ওবিসিরা 500 টাকা করে প্রতি মাসে মাসে সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবে। এবং পরবর্তী আরেকটি প্রশ্ন রয়েছে আপনাদের যে অবিবাহিত মহিলারা কিংবা মেয়েরা আবেদন করতে পারবে কি না, তো অবশ্যই কিন্তু পারবে। সেই ফর্মের মধ্যে কিন্তু ম্যারিড রয়েছে, আনম্যারিড রয়েছে, বিধবা রয়েছে, একটা প্রতিটি ঘর রয়েছে। আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তো বিবাহিতের ঘরে আপনি ক্লিয়ার অর্থাৎ টিকমার্ক দেবেন, অবিবাহিত হয়ে থাকলে আপনারা আনম্যারিডের ঘরে টিকমার্ক দিয়ে দেবেন। এবং বয়স কিন্তু লাগবে আপনাদের 25 থেকে 60 বছরের মধ্যে বয়স কিন্তু থাকতে হবে। তো অনেকেই কিন্তু প্রশ্ন করেছে যে 60 বছরের ঊর্ধ্বে আবেদন করা যাবে কি না, তো 60 বছরের উপরে 61 কিংবা 62 কিংবা 63 এক কথায় তার উপরে তারা আবেদন করতে পারবে না। তো তাদের জন্য কিন্তু রয়েছে বার্ধক্য ভাতা কিংবা বয়স্ক ভাতা। তো বুঝতেই পারছেন 60 বছরের ঊর্ধ্বে থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, তবে আপনার বয়স্ক ভাতা কিংবা বার্ধক্য ভাতা কিংবা যে রয়েছে এক কথায় সেই ভাতা কিন্তু আবেদন করতে পারবেন। তো বুঝতেই পারছেন যে বয়স কিন্তু 25 থেকে 60-এর মধ্যে থাকতে হবে, যেটা বয়স হিসেব করা হবে 1/1/2021 অনুযায়ী আপনাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে থাকতে হবে। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন অনেকেই করেছেন যে জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার থাকলে আবেদন করা যাবে কি না, তো জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার থাকলে কিন্তু আবেদন করা যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কী করবেন, একটি আলাদা অ্যাকাউন্ট নাম্বার তৈরি করবেন, কেননা এটি কিন্তু আপনাদের এক মাস কিংবা দুই বছরের জন্য না, এটা আপনারা কিন্তু লাইফ টাইম পেতে থাকবেন অর্থাৎ যতদিন পর্যন্ত মেয়াদ রয়েছে। তো অবশ্যই আপনার কী করবেন, একটা আলাদা অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আপনার মায়ের নামে কিংবা আপনাদের নামে, তো সেটা আপনি তৈরি করে নেবেন। তাহলে আপনার কী সুবিধা হবে, তো আপনি সেই অ্যাকাউন্টে কত টাকা আপনাদের জমা হলো আপনাদের একটা হিসেব থাকবে। তো অবশ্যই আপনি কী করবেন, একটা আলাদা অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন যেখানে আপনাদের অর্থাৎ টাকা লেনদেনের সুবিধা থাকবে এক কথায়। তো সেভাবে আপনি একটা আলাদা অ্যাকাউন্ট করে নেবেন, যেহেতু এই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের প্রতি মাসে মাসে টাকা আসা যাওয়া করবে। তো অবশ্যই আপনি কী করবেন, এখানে একটি আলাদা অ্যাকাউন্ট নাম্বার তৈরি করবেন। অনেকেই প্রশ্ন করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে না, তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু তারাই আবেদন করতে পারবে না যারা অলরেডি পেনশন পাচ্ছে, সেটা বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা, এর পাশাপাশি প্রতিবন্ধী ভাতা, এক কথা কোনোরকম পেনশন পাচ্ছে, তো সেই সমস্ত মহিলারা কিন্তু আবেদন করতে পারবে না। এবং যারা সরকারি চাকরি করে তারা কিন্তু আবেদন করতে পারবে না। তো আপনি সেটা কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকারের সরকারি চাকরি করুন না কেন, এর পাশেই আপনি কেন্দ্র সরকার রাজ্য সরকার যে কোনো প্রকল্পে থেকে আপনি টাকা পান না কেন, যদি পেয়ে থাকেন তো আপনি কিন্তু এই প্রকল্পের লাভ কিন্তু পাবেন না।